আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা তো এখন লাকি আপুদের বাসায় চলে আসছি। খাওয়া দাওয়া দুপুরে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি। খুকি আমাদের জন্য অনেক কিছু রান্না করছে, আমরা এখন খাচ্ছি, দেখাই আপনাদেরকে। ওই যে খুকি আমাদেরকে আপ্যায়ন করতেছে, এই যে খুকির স্পেশাল মরিচ ভর্তা। আমি একটু পরে একা একা নিজে বসে, হ্যাঁ ও আচ্ছা, এটাও চাহিল, এই জাহিল রাইস খাচ্ছে। নো 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 নো, কই খাও পরে একদম লাস্টে, অনেক ঝাল সে কিন্তু সহ্য করতে পারবে না। ও এই যে আয়াদও ভাত খাচ্ছে, এই যে রাদিয়া, আহিল তুমি আয়া তুমি পারবা না, ও ঝাল খাই না। না 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 না, এটা ট্রাই কেন, তুমি পারবা না, খুবই হট, খুবই হট। আহিল মিট মজা হয়েছে, মিট বল মজা, মিট বল ইয়ামি। আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু গোছ গাছ করে এখন আমরা বসে আড্ডা দিব, আড্ডা দিতে হবে আর কি। আচ্ছা এটা এখানকার না, এটা কোনখানকার আমি জানি না, লাইট। আসলে সামারে বাইরে দেখতে খুবই সুন্দর লাগবে, গার্ডেনটা বেশ বড়, আর সব থেকে বড় কথা ওই সাইডে ফাঁকা মাঠ, এই জন্য আর কি গার্ডেনটাই সামারে আরও বেশি ভালো লাগবে। আকাশ দিয়ে অনেক পাখি উড়ে যাচ্ছে, ছোট ছোট, জানি না দেখা যাচ্ছে কি না। আজকে ওয়েদারটা আরও অনেক বেশি খারাপ, মেঘলা মেঘলা। এখানে আমার লাকিয়াপুর বাসার এই কর্নারটা খুবই ভালো লাগছে, কারণ একদম নিট অ্যান্ড ক্লিন, লাইক সুন্দর একটা, আমার মানে এই সাইডটা খুবই পছন্দ হয়েছে বেশ, কারণ একেবারে হোয়াইট সব কিছু, হোয়াইট অ্যান্ড লিটল বিট ক্রিমি টাইপের সব কিছু। খুকি আমাদের জন্য এখন বিকালে নাস্তা করতেছে, আমাদের বলতে বাচ্চাদের জন্য, চিপস ভাজতেছে, এখানে চিকেন নাগেটস আছে, মিনি আলু পুরি দেখতেছি, বলো আমি বাংলা বলতে পারি, আমি বাংলা বলতে পারি, আমি আমি আরবিক বলতে পারি, আলিফ বা তা সা তা আমি বলতে পারি, আমি বাংলা বলতে পারি, বাট কেয়ারফুল, কেয়ারফুল, লিটল লিটল। এখন থেকে সবাই আমার ভিডিওতে হাসিনা আপাকে দেখবেন, যখনই আর কি আমি এই বাসায় আসবো তখনই হাসিনা আপাকে দেখা যাবে, সমস্যা নেই। আর এই যে আমি, হ্যাঁ আমরা সব এখন হলিডে হয়ে গেছি, এই যে সুমন ভাই বসে আছে, আমাদের জুথি আজকে অনেক ঠান্ডা খাইছে আপাতত, ওই জন্য চা খেয়ে হালকা না পুরা দেখাবো। এই যে লাকি আপু, খুকি, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, সব বিউটিফুল বলে ফেলেন, বলেন কিছু না, বল না কিছু, আপনার লজ্জা পেতে লজ্জা তোমার কি আছে বলেন না, ক্যামেরা শেষে বলবে, ভিডিও শেষে, ভিডিও শেষে কি লাইভ, না 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 এটা জাস্ট ভিডিও, লাইভ না এটা। আর এই যে এখানে একটা হচ্ছে হাসিনা আপা, একটা লাকি, একটা দৃশ্য না, এই যে আর এখানে আছে পোলা পান গুলাই চিটাই আছে। আচ্ছা আমি এটা হচ্ছে গ্রুপের জন্য একটা কেক আনছি আমি, স্পেশাল থ্যাংকস টু লাকি কুকিজ গ্রুপ, যারা গ্রুপে আছেন, যারা আমাকে সাপোর্ট করছেন, সবার জন্য এই কেকটা, কিন্তু খাওয়াইতে তো পারবো না, এই জন্য আপনাদের আর কি পছন্দের লাকি কুকিকেই খাওয়াই বা তাদের ফ্যামিলিরে খাওয়াই, তাইলে আপনাদের খাওয়া হয়ে যাবে। আমরা খেলেও কিন্তু সবাই মিলে আমরা যদি খাই, মানে ভাই আপনাদেরকে মনে করতে হবে যে সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, হ্যাঁ সবাই মনে মনে ছোটবেলা আপনাদের নাম 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 করে খাওয়া হয়ে যাবে।
এর কি তো বাচ্চা কাচ্চা করে ডাক দাও আমরা কাটি হ্যাঁ কেক বক্সের আমি আবার একটু দেখাই অনেক মজার একটা কেক আমাদের কেক টেক কাটা শেষ একটা ছোট ফ্রিজ দিলে হবে এখন সবার খাওয়ার পালা ইসলি একটু আপসে এই জন্য কান্নাকাটি করতে হবে নোটটাও কাটুক যা ইচ্ছা তা করুক আমি দিচ্ছি ও এ না ওটাও কাটবে যা ইচ্ছা তা করুক সাবস্ক্রাইব বাড়াতে পেরেছে এবং আচ্ছা টাইম আছে চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারছে 40 আছে দাদা অল ক্রেডিট গোস টু অল অফ ইউ বিউটিফুল মেম্বার্স ইন মাই গ্রুপ সো আমরা সব মেম্বারদেরকে অনেক অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসা সব আপু ভাইয়াদের জন্য যারা দিশার মতো সবাইকে সাপোর্ট করছেন সবার চ্যানেলে ভিডিও ভিউজ করে তাদের মুখে হাসি ফোটাচ্ছেন তাদের ড্রিমকে ফিল আপ করছেন মামুন ভাই কেক কাট হয়ে গেছে মামুন ভাই এপাশে এপাশে অনেক অনেক ইউটিউবার ভাইয়া আপুদের স্বপ্ন পূরণ হচ্ছে এটা বলার অপেক্ষায় রাখে না আপনাদের মতো সুন্দর মনের বিউটিফুল মেম্বাররা মেম্বারদের কারণেই আপুরা ভাইয়ারা এগিয়ে যাচ্ছে ইউটিউবার ভাইয়ারা ব্লগার ভাইয়া আপুরা এগিয়ে যাচ্ছে তো আপনারা এভাবে সাপোর্ট করতে থাকবেন আপুকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যেন দিশা গোল বাটনেরও আরেকটা কেক আমাদের ইভে ভাইদের আপনারা বেশি বেশি দোয়া করবেন উনি বেশি বেশি যাতে পুশ করতে পারে আপনাদের আর বলেন নেমে যাও আমাদের কেক চা খাওয়ার পর্ব কেকের জন্য তো চা এখানে চা কার কার ছিল এখানে সবারই চা আছে মোটামুটি আচ্ছা যার পরে দরকার হবে গরম করে খেয়ে ফেলতে পারো আর কেক খাওয়ার পরে মুখ মিষ্টি হয়ে থাকে তো তাকে তো খান হ্যাঁ খাচ্ছে এসে জানি না ঠিক করা ঠিক আছে তুমি ঠিক আছে সব ভাই আপুদের পক্ষ থেকে আমি একটু কেক খাই সব ভাই আপুদের উপলক্ষে হ্যাঁ হ্যাঁ ভালোবাসার প্রতিদান সবাই তাকে তো খাইলেই হবে না মামুন ভাই নেন ওই যে কাটা আছে আমি কেটে রাখছি আর একটু নেন আর আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি যে এফ দিশা ব্লগে যান ইউটিউবে সার্চ দেন আর যে এফ দিশা ব্লগে যে সাবস্ক্রাইব করে ফেলেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিও কেমন হয় বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমি অবশ্যই ট্রাই করবো সেই ধরনের ভিডিও বানানোর জন্য যে আমাদের মামুন ভাইও কেক খাচ্ছে ও থ্যাংক ইউ মামুন ভাই।